আজ 14 ডিসেম্বর 2020। 1971 সালে এই দিনে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদেরকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। তাদের স্মরণে কবি জোহরা রুবি একটি কবিতা লিখেছেন, কবিতাটির নাম মুখোশের মতলব। তো এখন আমি সেটা পাঠ করব। রক্তিম রাজপথ, পিচ ঢালা কালো পথ লালে লাল, লোহিত রক্ত বর্ণের নদী বন্দর, সমুদ্রের ঢেউ আকাশটাও শুষে নেয় সেই রং, রক্ত লাল সূর্যের সালাম, দুঃখিনে মায়ের বুক জুড়ে বিউগলের সুর নিয়ে যায় অলিগলি পথ প্রান্তর, অবশেষে মিরপুর রায়ের বাজার ইটখোলা, নির্মম ইতিবৃত্ত, আলো কেড়ে নেয়ার বহুরূপী কায়দা, জীবনের আলো, আগামীর আলো, জাতির আলো, সৃজনের আলো, সীমানার আলো, অন্ধকারে অন্ধকারে ঠেলে দেয়ার উল্লাসে মত্ত, মানুষরূপী মুখোশের মতলব ব্যাটে বলে মিলেছিল, তাতে অমঙ্গল ঘটেছিল নিশ্চিত, মেধাশূন্য জাতি অনিশ্চিত জীবনের স্বপ্নে বিভোর ছিল ঠিকই, দেশপ্রেমের অনির্বাণ মশাল হাত থেকে ছিটকে পড়েনি, পড়েনি অর্জিত ভূখণ্ডের মানচিত্র, কাটেনি ব্যথা প্রিয়জনের ত্যাগ নিখোঁজ সংবাদ। চারিদিকে শূন্যতা, ঘরে ঘরে আহাজারি, শোকের মাতম, দুঃখের বিজ্ঞাপন, তবু উড়েছিল কেতন স্বাধীন বায়ু স্পর্শে পথ পথ করে উড়ে, জেগেছিল সূর্য আলতা রঙে পূর্ণতার সুবাস বিলিয়ে, শত কষ্ট ছাপিয়ে কণ্ঠস্বরে ধারণ করি চার দশকের অর্জিত ভূখণ্ডের স্লোগান, দুঃখিনী মায়ের আঁচল তলে দুঃখী সন্তানের কাফেলা ছিল লাগাতার, চেতনার বাতি ঘর পুড়ে ভস্য, পোড়া বারুদের গন্ধ উবে গেল অনুরাগের মহাশক্তিতে, প্রবল আবেগে শপথের শক্তিতে বিজয়ের সোপান বেয়ে, আসুন সবাই দেশপ্রেমে নিজেকে উজ্জীবিত করি, দেশকে আরো একটু বেশি করে ভালোবাসি। সবাইকে অনেক ধন্যবাদ।